জাকাতের টাকা কি গরীব আত্মীয়-স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো? জাকাতের টাকা দিয়ে গরীব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পল উপমা, উপমাটা আমি একটু বলি। আপনার কাছে একজনের টাকা পাবে, 200 টাকা পাবে, 200 টাকা আপনি ধার নিয়েছেন, সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে, সে পাবে তার পাওনা টাকা। বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন, ভাই এদিকে আসেন, আপনি আমার কাছে 200 টাকা পাবেন? বলে হ্যাঁ। বলে আসেন, ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন, নিয়া 1 কেজি আপেল কিনে দিলেন 200 টাকা দিয়ে। দিয়া বললেন, যান বাড়ি যান। উনি যদি বলে, ভাই কাহিনী কি? বলে, কাহিনী হলো 200 টাকা পাবেন না, আপনি আপেল কিনে দিলাম, বাড়িতে চলে যান। কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে, আমি তোমার থেকে টাকা পাবো, টাকা দিয়ে কি আমি আপেল আপেল খাবো না টক টমেটো খাবো সেটা তো আমার ব্যাপার, তুমি আমার আপেল কিনে দাও আর কি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হলো গরিবের অভাবী মানুষের অধিকার, আল্লাহ তাআলা অধিকার ঠিক করে দিয়েছেন, তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন, সেই টাকা দিয়ে সে কাপড় কিনবে না ঔষধ কিনবে না চাউল কিনবে এটা তার ব্যাপার, আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরায় দেওয়ার, সে পাবে টাকা আপনি দিচ্ছেন জাকাতের শাড়ি, সে পাবে টাকা আপনি দিচ্ছেন জাকাতের লুঙ্গি। জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কিছু ইসলামে, আবার জাকাতের শাড়ি লুঙ্গি বলতে যেগুলো দেওয়া হয় এক দোয়াতে বরবাদ হয়ে যায়, আছে না আমাদের সমাজে, এগুলো উচিত নয়। জাকাত হিসাবে নগদ অর্থ দিবেন, হ্যাঁ এক্সেপশন হতে পারে, আপনার একজন আত্মীয় আছে গরিব, আপনি জানেন নগদ টাকা দিলেই সে নষ্ট করে ফেলবে, বুঝবে না, বোকা শোকা মানুষ, আপনি জানেন সে কথার কথা সেলাইয়ের কাজ করে, তার একটা ভালো মেশিন হলে সে উপার্জন করতে পারে, তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে আপনি মেশিন কিনে দিলেন, এটা ঠিক আছে, আপনি তাকে একটা রিক্সা কিনে দিলেন, এটা ঠিক আছে, কারণ সে নিজে হয়তো এটাকে ভালো ইউটিলাইজ করতে পারবে না, তো তার প্রয়োজনটা জেনে সেটা আপনি পূরণ করে দিলেন জাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। অনেকে বলে থাকেন, অমুসলিম দেশে ইসলাম ধর্ম পালন মুসলিম দেশের চেয়ে সহজ, সেক্ষেত্রে সেইসব অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া কি ঠিক হবে? ইসলাম শরীয়তকে জানতে চাই। ভাইরা আমার, স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রধান দেশে মুশরিকদের অঞ্চলে এবং কুফফারদের দেশে বসবাস করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন স্থায়ীভাবে।